তো বন্ধুরা, আমার ছেলেকে তো দেখে চিনতেই পারছো, আর ওর তো নিজের কোনো বোন নেই, তাহলে এটা কে বলো তো? এটা হলো ওর বন্ধুর বোন, তো আজকে ওকে ফুটা দিল। তো আশা করি ও বোনের চোখেই দেখবে, সে বড় হয়ে গেলেও সেই ভাই বোনের মতোই যেন সম্পর্কটা সারা জীবন অটুট থাকে। তো খুব ভালো লাগছিলো, আর আমার যে এত আনন্দ হচ্ছিলো না, যে যাক নিজের বোন নেই তো কী হয়েছে, বন্ধুর বোন তো ওর বোন একই হলো, খুবই আনন্দ লাগছে। আর যেহেতু বোন, এটা ভাইদের লম্বা আয়ু কামনায় ফোটোটা দেয়। তো যাক, আমার ছেলের জন্য কোনো বোন, সেই ভগবানেই বলো আর যাই বলো, মানুষেই বলো, সেই আশাটা আমার পূর্ণ করে দিল। ওর একটা বোন হয়ে গেল, ওর জন্য কেউ লম্বা আয়ু কামনাতে ওকে ফোটা দিল। আমার কিন্তু ভিডিওটা এডিটিং করার সময় আমার খুব ভালো লাগছিল, মনে একটা আলাদা আনন্দ, আলাদা একটা অনুভূতি হচ্ছিল। আর ছোট্ট, কিন্তু দেখো মেয়েটা একদম ছোট্ট, ওটা কিন্তু ওর বন্ধুর বোন, তো ছোট তো তাই ওর মা হাত দিয়ে ধরে ধরে দিয়ে দিচ্ছে। বুঝতেই পারো সামনে একটা ঘট আছে, প্রদীপদানি আছে, বাচ্চা মেয়ে উল্টে পড়ে যেতে পারে। তো যখন বড় হবে তখন কিন্তু এই দৃশ্যটা কিন্তু আরও অপূর্ব লাগবে, কারণ ও তখন নিজে নিজেই দিতে পারবে, কারো শিখিয়ে দিতে হবে না, কারো ধরে দিতে হবে না। আর আমি ওই দিনটাও দেখতে চাই, যে আজকে ছোটোবেলা দেখছি, ও বড় হয়েও যেন রাহুলকে এরকমভাবেই দাদার সম্মানটা দেয়, আমি যেন আবার এটা ভিডিও করতে পারি। তো দেখো আমার বাবাটা, আমার লক্ষ্মী বাবাটা দেখো, ও আমাকে বলে কি, মা তুমি ব্লগ বানাও নাই কেন, কালকে ব্লগ বানাই নাই। ও আমাকে বলে কি, মা তুমি ব্লগ বানাও নাই কেন। হ্যাঁ, ও কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে, ওকে নিয়ে শর্ট ভিডিও বানাইলে না খুব খুশি হয়, বোঝা যায়, বুঝতে পারি আমি। কিন্তু ও না বাংলা গান দিয়ে বেশি বানাইতে চায় না, এটা হিন্দি গান দিয়ে বানাইতে চায়। আমি দেখছি ও হিন্দি গানগুলো খুব মন দিয়ে শুনে, খুব খুশি হয়, হাসে। আর বাংলা গান, বাংলা কমেডি ভিডিওগুলো আছে না, ওগুলো মনে হয় এত পছন্দ করে না। জেন্টলম্যান দেখো হাসে, স্মার্ট বয়, বাংলা ভালো লাগে না দেখো, সময়ের সাথে তাল মিলিয়ে চলে, ও হিন্দি গান দিয়ে বানাবে রিলস, বাংলা চলবে না। বাঙালি বাবু বাংলা চলবে না, তুমি কি জেন্টলম্যান সাহেব, তুমি সাহেব, তুমি আমার সাহেব, সাহেব বাবু। ছেলের বুকে মাথাটা রাখলাম, আর রাখলাম মানে কে, যে ওর গায়ে তো আর ভরটা দেওয়া যাবে না, আর এই যে বুকের একটা আওয়াজ বুঝতে পাচ্ছি, ধকধক ধকধক ধকধক, আর এদিকে ঠান্ডা লেগেছে সেটারও একটা আওয়াজ, এখনও পুরোপুরি ঠিক হয় না, ঠিক হবে কি, ও সবসময় এরকমই থাকে। তো চলো বন্ধুরা, এখন রাখছি। বন্ধুরা, আজকের বাংলা ছবি এখন শুরু হবে, বাংলা ছায়া ছবি। রাহুল বলতো, ঘরের উপর ঘর কি, ঘরের উপর ঘর, আজকে সিনেমার নাম মায়াবী হাসি, সেই হাসিতে পটায় ছুরি পটায় ছুরি পটাতে হে ছুরি পটাতে হে কি জানো গানটা, কি জানো গানটা, ছুরি পটাতে হে আয়া বাবা, চুম্বক আকর্ষণ করতেছ, নো 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 নো
থাম থাম থাম, রুকো ভাই রুকো। এরকম করতেছে কেন? কি জানি, নড়ানড়ি করলে এরকম করে না? হ্যাঁ আমি ভিডিও বানাবো, এরকম করিস না। আর তোর দেখ তো কি কালা দেখা দিচ্ছে কাছে, তাহলে এরকম করবে না। এদিকে এদিকে কাছে, তাহলে আর কালাও লাগবে না। তো তোকে দেখে কেউ কবে তুই আমার ছেলে? হ্যাঁ দেখতো আমার গায়ের রংটা, তোর গায়ের রংটা দেখতো। হ্যাঁ কিন্তু রাতুলকে দেখে সবাই বলবে ও আমার ছেলে, ও আমার ছেলে। আমি জলে ভেসে আসছি, তুই জলে ভেসে আসছিস। এই দেখ দেখ মিল দেখ, দেখছিস? মায়াবী হাসি হাইসা হাইসা পটায়। এই যে ছায়া ছবির নাম এর হাসির সাথে দেওয়া হয়েছে, মায়াবী হাসি হাইসা হাইসা শুধু পটায় আমাকে, কাজ টাজ ফেলাইয়া ওর সাথে টাইম পাস করি আর লাল দিয়া ব্যাস। এই মায়াবী হাসি, একজন হাইসা মাকে পটায় আর একজন বাইরে গিয়া ছুরি পটায়, ছুরি পটায় ছুরি। এ মাকে পটায়, এ জানে মা ছাড়া আমার কেউ নাই। ছট পূজা রবিবারে বিকালবেলা ঘাটে নামবে, সোমবারে সকালবেলা ঘাট থেকে উঠবে। রবিবারে বিকালে নামবে, সোমবার দিন উঠবে। এবার রাত্রে মানুষ একটা দেওয়া হলো না, সামনের বার দিব, আবার দুইবার দেওয়া হচ্ছে। মাথাটা শুধু ঘুরায় ঘুরায়। বাবা একটু থাকতো, আমি ফোনটা কাছে আনি। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা, চা নিয়ে নিলাম। আর এটা দেখো চিড়ে ভাজাটা এত টেস্টি লাগে, এত ইয়ামি। আর এটা মনে হয় চিড়া না, এটা না বাসমতি চালটা তেলে ভাজছে, তাই না রাহুল? সেন্টটাও বাসমতি চালের আসে, এক নম্বর বাসমতি চালটা, দারুণ লাগে খাইতে। নাও বসো। আর এই যে আমার মায়াবী ছেলেটা দেখো তাকায় কি ভাবে, দেখো 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 কীভাবে মায়া নাকায় মায়াবীটা। হ্যাঁ মায়াবী, আচ্ছা একটা ধাঁধা ধরে দিয়ে। বলতো কোন জিনিসটা আনলে ছোট হয়? কোন জিনিস টানলে ছোট হয়? টানলে ছোট হয়, কি বলছি কি বলছি বল? ভিডিও দেখে আমি প্রশ্ন করো, কোথায় ভিডিও দেখলাম? কোথায় ভিডিও দেখলাম? তো আমি সঙ্গে ভিডিওটা দেখছি। এটা আমাদের ছোটবেলা জানা, আমি ভিডিও দেখি নাই। তুই বল এবার কি বিডি সিগারেট, তুই কি করে জানলি? আমি কি করে ভিডিও দেখা? তুই তো টানছিস, টানছিস। বলতো গাছের উপর ফল ফলের ভিতর জল, গাছের উপর ফল ফলের ভিতর জল ফল ফলের ভিতর জল,
গোবর কি বল এতক্ষণ লাগে ছোট্ট একটা বাচ্চাকে বললো বলে দিবে তরমুজ তরমুজ কি গাছের উপরে হয় গাছের উপরে হয় এটা আর তরমুজ তো এমনি জল থাকে না ওটার ভিতরে জল ওটার ভিতরে জলই থাকে গাছের ভিতরে ফল ফলের ভিতরে জল রাতুলেই পারবে ও রাত রাতুল আসে হ্যাঁ ও বলার জন্য রেডি আর তুই পারিস না কি মাথা দেখছো তাহলে এতক্ষণ লাগলো বলতে হয়েছে যা তুই বন্ধুক লাগে বলবি তো কয়টা বন্ধু পারে কত টাইম দেখা কত সেকেন্ডের মধ্যে আমরা এইগুলো দাদা খেলতাম ছোটবেলায় কোন থানায় পুলিশ নাই কোন থানায় পুলিশ নাই দাও কোন থানা কোন থানায় পুলিশ নাই ভাউতানার লোক ভিডিওটা দেখলে খেয়ে যাবে ভাউতানার লোক তো আমার জাইমপুর ইয়েই দেখলে খেয়ে যাবে মুন্নাদির বর ভাউতানা থাকে চলো কলকাতা যাই কলকাতা যাই যাবা কলকাতা মাধ্যমিক দিয়ে নিয়ে পরে মাধ্যমিক এই পাস করলে যাব না এটা শেষই তো কি এই মাসে মাধ্যমিক তো মাধ্যমিক দিবি রেজাল্ট দেখো তারপরে এই মাসে তো মাধ্যমিক হ্যাঁ তো ঘুমায় ঘুমায় কি দিবি পরীক্ষা পড়াশোনা কই কি কোন মাধ্যমিক সারাক্ষণ তো আড্ডাই মারতেছিস ফাইনাল মাধ্যমিক না আগে ফাইনাল থাক আর টেস্টেই থাক আর যাই থাক পড়তে লাগবে না আগে থেকে রেডি হতে হবে না তো বন্ধুরা আজকে দাদা দিয়ে ব্লগটা শেষ করে দিলাম আর বড় করব না ব্লগ ছোট ছোটই দিব তো চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার ছোট্ট একটা এরকমই মিষ্টি ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো কে হ্যাঁ লাগাই টাটা